যদি কোনো দিন মজুর আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারে ওই দিন মজুরের দামটাও আল্লাহর কাছে বেড়ে যায়। যেই শ্রেণীর যেই পেশার মানুষ হোক না কেন, যদি কোরআন তেলাওয়াত করতে পারে, কোরআনের সাথে নিজের সম্পর্ক করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সম্মান আসমানের মধ্যে বাড়ায় দেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, দুনিয়ার মানুষগুলো যে যেই পেশার মধ্যে নিয়োজিত আছে প্রত্যেকেই নিজের পেশাটাকে বড় করে দেখে। যেই মানুষটা মাঠের মধ্যে কৃষি কাজ করে ওই মানুষটা চিন্তা করে, আমি মাঠের মধ্যে কৃষি কাজ করে ধান চাষ করতেছি, গম চাষ করতেছি, আলু চাষ করতেছি, ভুট্টা চাষ করতেছি, আমি বোধহয় দুনিয়ার মধ্যে সব থেকে উত্তম কাজ করি, সব থেকে শ্রেষ্ঠ কাজ করি, এটা কেন ভাবে? তার কারণ হলো সে চিন্তা করে, আমি যদি আজকে মাঠের মধ্যে ধান না ফলাইতাম, গম না ফলাইতাম, দুনিয়ার মধ্যে খাবারের অভাব দেখা দিত, মানুষগুলো অনাহারে মারা যেত, খাবারের সংকট দুনিয়ার মধ্যে পড়ে যেত। সুতরাং দুনিয়ার মানুষের খাবারের যোগানের ব্যবস্থা আমি করলাম, বোধহয় আমি সব থেকে শ্রেষ্ঠ কাজ করে ফেলেছি। একজন নাপিত চিন্তা করে, মানুষের মাথার মধ্যে চুলগুলো বড় হয়ে উষ্ক ফুষ্ক হয়ে যায়, এই মানুষগুলোর চুল যদি উষ্ক খুষ্ক থাকে এই অবস্থায় মানুষ সমাজের মধ্যে সম্মানের সাথে চলাফেরা করতে পারে না। যার কারণে আমি নাপিত মানুষের মাথার চুলগুলোকে সুন্দর করে সাইজ করে করে কেটে দেই, এত সুন্দর ডিজাইন করে দেই, যার কারণে মানুষগুলো সমাজের মধ্যে বড় স্টাইল দিয়ে দিয়ে চলাফেরা করে, আমি মনে হয় সব থেকে শ্রেষ্ঠ কাজটা করি। এই যে মুচির জুতা সেলাই করে, ওই জুতো সেলাই করা মুচিটাও চিন্তা করে, আমি সুন্দর সুন্দর করে জুতা তৈরি করে দেই, আমার পরিহিত জুতা পরে মানুষ সমাজের মধ্যে চলাফেরা করে। আমি যদি জুতা তৈরি না করতাম, মানুষের পায়ের দিকে তাকাইলে সৌন্দর্য অনুভব হতো না। আমি যেহেতু সুন্দর সুন্দর জুতা তৈরি করি, যার কারণে আমার কাজটাই মনে হয় শ্রেষ্ঠ। বিশ্ব নবী কালামে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 2609 নম্বর হাদিসের মধ্যে বলেন, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। দুনিয়ার কারো হাতে এটা আমি ছেড়ে দেই নাই যে তোমরা নির্বাচন করবা কে শ্রেষ্ঠ কে শ্রেষ্ঠ। বিশ্ব নবী জানায় দেয়, যেই ব্যক্তি কোরআন শিক্ষা করে আর শিক্ষা দেয় ওই ব্যক্তি হলো শ্রেষ্ঠ। বলেন আল্লাহু আকবার। আপনি আমি নিজেকে শ্রেষ্ঠ দাবি করতে পারি কিন্তু শ্রেষ্ঠ আমি হই নাই। কৃষক দাবি করতে পারে তার কাজের মাধ্যমে সে হয়তো শ্রেষ্ঠ হয়ে গেছে কিন্তু সে শ্রেষ্ঠ হয় নাই। প্রত্যেকেই দাবি করতে পারে কিন্তু এই সিদ্ধান্ত আসমান থেকে পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে। হাবিব জানায় দেন যে কোরআন পড়ে এবং কোরআন পড়ায় এই ব্যক্তিগুলো শ্রেষ্ঠ। এজন্য কোরআন তেলাওয়াত যারা করে তাদেরকে সম্মান করার দরকার আছে না নাই? কোরআন তেলাওয়াতকারীর সাথে কথা বলার আগে জবানে লাগাম দিয়ে কথা বলবেন, কারণ এই মানুষগুলোকে শ্রেষ্ঠ বলেছেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। যেই মানুষটাকে বিশ্ব নবী শ্রেষ্ঠ বললেন সেই মানুষটাকে বেইজ্জতি করার অধিকার দুনিয়ার কারো নাই। যদি কেউ বেইজ্জতি করবে তো বুঝে নিতে হবে যে তার কপাল পুড়ে গেছে, কপাল পুড়ে গেছে। হয়তো আমরা এখন দেখতে পাই বা না পাই, ধরে নেন তার কপাল পুড়ে গেছে। দুনিয়ার মধ্যে যত ধরনের কিতাব রয়েছে আপনি ইংরেজি পড়েন, ইংরেজি 26টা অক্ষর আছে, এই অক্ষরগুলো দিয়ে দুনিয়ার মধ্যে যত কিতাব লেখা আছে এই কিতাবগুলো অধ্যয়ন করেন। আল্লাহর কসম করে বলি এই ইংলিশ পড়ার মাধ্যমে আপনার আমল নামায় সব জমা হবে না। বাংলায় যতগুলি অক্ষর দিয়ে দুনিয়ার মধ্যে বাংলায় যত কিতাব রচনা হলো এই কিতাবগুলো আপনি তেলাওয়াত করেন আপনার কোনো সব আমল নামায় লেখা হবে না। তিরমিজি শরীফের 2910 নং হাদিসের মধ্যে আল্লাহ নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান করা হরফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর নবী ডাক দিয়ে জানায় দেয়, যদি কোন ব্যক্তি আমার কিতাব তথা কোরআন থেকে একটা হরফ তেলাওয়াত করে, একটা হরফ যদি কোন ব্যক্তি তেলাওয়াত করে ফালাহু বিহি হাসানা, সাথে সাথে তার আমল নামায় একটা নেকি লিখে দেওয়া হয়। বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, একটা নেকি দেখতে পাও, আসলে ওইটা একটা নেকি নয়, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহ রাব্বুল আলামিন নিজ অনুগ্রহের মাধ্যমে একটা নেকিকে বান্দার আমল নামায় 10টা নেকি লিখে দেয়। সুবহানাল্লাহ।
আল্লাহর নবী ডাক দিয়ে বলেন তোমরা ভেবো না আলিফ লাম মিম একটা হরফ, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। যদি কোনো ব্যক্তি আলিফ লাম মিম পড়ে তার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন 30টা নেকি লিখে দেয়। এ ভাই একটু চিন্তা করেন, এমন একটা কিতাবের কথা বলতেছি যে কিতাব তেলাওয়াত করলে শুধুমাত্র আমল নামায় নেকি জমা হবে, নেকি জমা হবে। দুনিয়ার মধ্যে কি পাইলাম যার কারণে এই নেকিটা আমরা ছেড়ে দেই, তেলাওয়াত করতে রাজি হই না? কেন রাজি হই না? আস্তে আস্তে আরো শোনাবো মজার মজার হাদিসগুলো আসতেছে। বিশ্ব নবী ডাক দিয়ে বলেন কমলা লেবুর ঘ্রাণটা বড় সুন্দর, আবার স্বাদটা অনেক মজা লাগে। তাহলে এটা এক শ্রেণী, যদি কোনো মুমিন কোরআন তেলাওয়াত করে সে কমলা লেবুর মতো হয়ে যায়, যেটা মিষ্টি এবং সুন্দর ঘ্রাণ আছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন যদি কোনো মুমিন কোরআন তেলাওয়াত না করে তাহলে সেই ব্যক্তির উদাহরণ হলো খেজুরের মতো, খেজুর, খেজুরের মধ্যে ঘ্রাণ নেই কিন্তু খাওয়ার মধ্যে একটু স্বাদ আছে। এইটা হলো দুইটা শ্রেণী বললাম, মুমিনের দুইটা শ্রেণী। এরপরে মুনাফিকের দুইটা শ্রেণী আল্লাহর নবী বলেছেন যদি কোন মুনাফিক কোরআন তেলাওয়াত করে তাহলে এই মুনাফিকের উপমা হলো কিসের মতো? আল্লাহর নবী বলেন তার মুনাফিকের উপমা হলো সরিষার মতো। আপনারা সরিষা ইলিশ খেয়েছেন না? সরিষা ইলিশ, সরিষা ইলিশ, সরিষা যদি একটু কম দেওয়া হয় স্বাদ ঠিক থাকে, আর যদি সরিষা বেশি পড়ে যায় তাহলে কিন্তু তিতে হয়ে যায়। তাহলে সরিষা দেখতে ভালো লাগে, একটা ঘ্রাণও আসে, কিন্তু এটা মুখে দিলে তিতা লাগে। আল্লাহর নবী বলেন যদি কোনো মুনাফিক কোরআন তেলাওয়াত করে তাহলে সে সরিষার মতো, যার ঘ্রাণ সামান্য পরিমাণ আছে কিন্তু খাইতে বড় তিতা লাগে। আর যদি কোনো মুনাফিক কোরআন তেলাওয়াত না করে তাহলে তার উদাহরণ হলো মাকাল ফলের মতো, মাকাল ফল খাইতেও স্বাদ লাগে না, তার মধ্যে কোনো ঘ্রাণ নাই, কিচ্ছু নাই, মানুষ সেটাকে নেয় না। তাহলে আমি চার শ্রেণীর কথা বলেছি, আর একবার বলে ভালো করে খেয়াল করেন। মমিন যদি কোরআন তেলাওয়াত করে সে মিষ্টি কমলা লেবুর মতো, মমিন যদি কোরআন তেলাওয়াত না করে তাহলে সে খেজুরের মতো, মুনাফেক যদি কোরআন তেলাওয়াত করে তাহলে সে সরিষার মতো, মুনাফেক যদি কোরআন তেলাওয়াত না করে তাহলে সে মাকাল ফলের মতো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে গ্রানওয়ালা, স্বাদওয়ালা, মিষ্টি কমলা লেবুর মতো ইমানদার হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমার কোরআন তেলাওয়াতকারী শুধুমাত্র দুনিয়ার মধ্যে মর্যাদাশীল তা নয়, বরং কোরআন তেলাওয়াতকারীর মর্যাদা যখন কবরের মধ্যে চলে যাবে, কবরে নামানোর সময় আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াতকারীর মর্যাদা দিয়েছেন, কিভাবে দিয়েছেন, বুখারী শরীফের 1343 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর নবী বলেন উহুদ যুদ্ধের সময় যে সকল সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল, এই সাহাবায়ে কেরামের দুইজন করে করে একটা কবরের মধ্যে নামানো হয়। যখন কবরের মধ্যে নামানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয় বিশ্ব নবী ডাক দিয়ে বলেন এই দুইজনের মধ্যে সব থেকে কোরআন ভালো জানে কে? যার দিকে ইশারা করা হয় এই সাহাবি কোরআন সব থেকে ভালো জানে, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই সাহাবীর দাফনটা আগে সম্পাদন করেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াত যদি করা যায় কবরে নামানোর সময়ও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সম্মানিত করেন। মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, সুন্দর একটা হাদিসের ঘটনা আপনাদেরকে শোনাই। উসাইদ ইবনে হুদাইর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, মুসলিম শরীফের 1744 নং হাদিসের বর্ণনা। উসাইদ ইবনে হুদাইর একদিন গোয়াল ঘরের মধ্যে বসে, গোয়াল ঘর মানে যেখানে গরু রাখা হয়, তো ওইখানে গোয়াল ঘর ছিল হচ্ছে উট রাখার জায়গা, যেখানে উট রাখা হতো, ঘোড়া রাখা হতো, যেটাকে মিরবাত বলা হয় আর কি। তো এই গোয়াল ঘরের মধ্যে বসে কোরআন তেলাওয়াত করতেছেন আল্লাহর নবীর সাহাবি উসাইদ ইবনে হুজাইর, ঘোড়ার আস্তাবলের মধ্যে বসে কোরআন তেলাওয়াত করতেছেন। হঠাৎ করে দেখেন ঈদ জালাত ফরাসহ তার ঘোড়া গুলো লাফালাফি শুরু করেছে। উসাইদ ইবনে হুজাইর বলেন ঘোড়া গুলো যখন লাফালাফি শুরু করলো আমি আমার কোরআন তেলাওয়াতটাকে বন্ধ করে দিলাম, তাকায় দেখি ঘোড়ার লাফালাফি বন্ধ হয়ে গেছে, আবার আমি কোরআন তেলাওয়াত শুরু করলাম। যখন এই কোরআন তেলাওয়াত শুরু করি তখন দেখি ঘোড়া লাফায়, আবার যখন কোরআনের তেলাওয়াত বন্ধ করে দেই ঘোড়ার লাফানো বন্ধ হয়ে যায়। আমার ছেলে ইয়াহইয়া
পাশেই ঘুমাচ্ছিল, ঘোড়ার আস্তাবলের মধ্যে একটু পাশেই ঘুমাচ্ছিল। আমি মনে মনে ভাবলাম হয়তো ঘোড়ার পায়ের নিচে আমার সন্তানটা পড়ে যাবে। যেইভাবে ঘোড়া লাফাচ্ছে তাতে মনে হচ্ছে ঘোড়ার পায়ের নিচে ওনার সিরা ইয়াহিয়া পড়ে হয়তো মারা যাবে, এমন একটা অবস্থা। উসাইদ ইবনে হুদায় ডাক দিয়ে বলেন, ফাখশিতু আন তাতা ইয়াহিয়া, আমি ভয় পেয়ে গেলাম আমার সন্তান ইয়াহিয়া হয়তো ঘোড়ার পায়ের নিচে পড়ে পিষ্ট হয়ে যাবে। আমি এই ভয়ে আমি কোরআন তেলাওয়াতটা বন্ধ করে দিলাম। কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়ে যখন দরজার সামনে আসলাম, দরজাটা খোলার সাথে সাথে আসমানের দিকে তাকায় দেখি আমার উপরে একটা মেঘের খণ্ডের মতো ছায়া দেখা যায়, ছায়া দেখা যায়। ফিহা আমসালুস সুরুজ, ওই মেঘের ছায়ার মধ্যে হাজার হাজার নূরের ঝলকানি দেখা যায়। বলেন আল্লাহু আকবার। উসাইদ ইবনে হুদায়র রাতের বেলায় এই ঘটনা দেখলেন, তিনি দেখতে পেলেন মেঘের ওই খণ্ডটা, যেই খণ্ডের মধ্যে কোটি কোটি নূরের আলো দেখা যায়। এ বন্ধু, আমি আপনাদেরকে ঠাকুরমার ঝুলি শুনাইতেছি না, আমি কিন্তু বিশ্বনবীর হাদিস শুনাইতেছি, হাদিসের প্রতিটা নাম্বার বলে দিতেছি। এখন তো খুব সহজ, গুগলের মধ্যে সার্চ দিবেন, হাদিসের নাম্বার লিখবেন, কিতাব লিখবেন, সার্চ দিবেন, সাথে সাথে চলে আসবে, কোনো টেনশন নাই। হাদিসের নাম্বার গুলো ভালোভাবে মনে রাখবেন। মুসলিম শরীফের 1744 নং হাদিসের বর্ণনা শুনাইতেছি। উসাইদ ইবনে হুদায়র ডাক দিয়ে বলেন, আমি দেখতে পেলাম ওই মেঘের খণ্ডটা উপরের দিকে উঠতে উঠতে আস্তে আস্তে করে আসমানের সাথে মিলে গেল। আমি এই অবস্থা দেখার পরে রাতের বেলায় ঘুমিয়ে পড়লাম। ফালাম্মা আসবাহাত, যখন সকাল হয়ে গেল, আমি হাঁটতে হাঁটতে বিশ্ব নবীর দরবারে চলে গেলাম। বিশ্ব নবীর দরবারে গিয়ে ডাক দিয়ে বললাম, আল্লাহর নবী, গত রাতে আমি আমার ঘোড়ার ঘরের মধ্যে বসে কোরআন তেলাওয়াত করতেছিলাম, যখন কোরআন তেলাওয়াত করি আমার ঘোড়া গুলো লাফাইতে থাকে, কোরআন তেলাওয়াত বন্ধ করে দেয় ঘোড়ার লাফানো বন্ধ হয়ে যায়, আবার তেলাওয়াত করি আবার লাফায়, আবার তেলাওয়াত বন্ধ করি ঘোড়ার লাফানো বন্ধ হয়ে যায়। আমি ভয় পেলাম আমার সন্তান ইয়াহিয়া পাশে ঘুমায়, হয়তো ইয়াহিয়া ঘোড়ার পায়ের নিচে পড়ে যাবে। কোরআন তেলাওয়াত বন্ধ করে দরজার সামনে এসে তাকায় দেখি আমার মাথার উপরে একটা মেঘের খণ্ড দেখা যায়, যেই মেঘের খণ্ডের মধ্যে কোটি কোটি নূরের আলো দেখা যায়। বিশ্ব নবী গো, গত আমি কি দেখলাম জানতে চাই? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, উসাইদ ইবনে হুদায়র, তিলকাল মালাইকা, তুমি যাদেরকে দেখেছিলে ওইগুলো আর কিছু নয়, ওইগুলো হলো আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন, তোমার তেলাওয়াত শোনার জন্য আসমান থেকে ফেরেশতাদেরকে জমিনে পাঠিয়ে দিলেন। বলেন আল্লাহু আকবার। আপনি আমি যখন কোরআন তেলাওয়াত করি তখন কিন্তু আপনার আমার তেলাওয়াত শোনার জন্য আসমান থেকে ফেরেশতা আসে, আসমান থেকে ফেরেশতা আসে। এটা মনের মধ্যে কল্পনা করে তেলাওয়াত করবেন, তেলাওয়াতের মধ্যে মজা লাগবে যে আমি তেলাওয়াত করতেছি আমার তেলাওয়াত আসমানের ফেরেশতারা শুনতেছে, আর একটু কাছে যাচ্ছি। আপনি যখন তেলাওয়াত করেন সরাসরি আল্লাহ আপনার সাথে কথা বলে হাদিস শোনাইতেছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, উসাইদ, যদি তুমি রাতের বেলায় কোরআন তেলাওয়াত বন্ধ না করতা, সারা রাত্রি যদি তুমি কোরআন তেলাওয়াত করতা, সকালবেলায় যখন তোমার বাড়ির সামনে দিয়ে মানুষগুলো হেঁটে যেত, প্রত্যেকটা মানুষ নিজের চোখে আসমানের ফেরেশতাদেরকে সচক্ষে দেখতে পেত। সুবহানাল্লাহ।